যেমন শান্ত পরিবেশে ছিলেন ঠিক সেরকম শান্ত পরিবেশে থাকুন। এত সুন্দর একটা অনুষ্ঠান আমি তো প্রথম দিন থেকে দেখছি, সব দিন থাকতে পারিনি, কি সুন্দর পার হলো। মহাপ্রভুর এমন কৃপা যে কোথাও এতটুকু খুঁত নেই, এই যে চৌদ্দমাদল হলো এতটুকু কোথাও খুঁত নেই, এত বড় একটা অনুষ্ঠান সুন্দরভাবে পার হয়েছে। সেই আজকে এটা শেষ করুন, আমি তো ভগবানের কাছে আগেই প্রার্থনা করলাম, বারবার প্রার্থনা করছি, যারাই অনুষ্ঠান করাচ্ছে তাদের সকলের মঙ্গল হোক, তাদের সকলের শান্তি হোক। এই এই যে লীলাটা গাইব, স্বয়ং অদ্বৈত আচার্য আবার এই কলিকালে জন্মগ্রহণ করলেন, কেন একটু বৈষ্ণব ইতিহাসটা শুনে নিন। অদ্বৈত আচার্য ছিলেন মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। মহাপ্রভুর যখন জন্ম হলো তখন অদ্বৈত আচার্যের বয়স হচ্ছে 52 বছর, আর মহাপ্রভু যখন লীলা অবসান করলেন মাত্র 48 বছর বয়সে লীলা অবসান করেছিলেন, তাহলে তখন অদ্বৈতের বয়স কত? 100, ঠিক বলেছেন, 48 আর 52। কিন্তু অদ্বৈত আচার্য আরো কিছুদিন বেঁচে ছিলেন, তার মনের মধ্যে একটা বাসনা ছিল যে আমি মহাপ্রভুর নীলাচলে লীলা দর্শন করতে পারলাম না, তাই আজকে সেই লীলা দর্শন করব, হরি হরি, তাই আমি আবার জন্ম নেব, তাই আবার জন্ম নেবার এই আশা নিয়ে অদ্বৈত আচার্য দেহ রেখেছিলেন, তাই তার আবার জন্ম হয়েছিল। মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম, সেখানে একটা দুঃখের সংসার থাকে, অভাব কি জিনিস, এখানে অনেক মানুষ জানেন যে অভাব কি জিনিস, আগেকার দিনে বড় অভাব ছিল, তাই না? এই সংসারে কে কে থাকে? দুজন, স্বামী আর স্ত্রী। স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম দুরিকা দেবী। মা গো, বাড়িতে এত অভাব, মা এক বেলা মুড়ি খাই তো এক বেলা কিছুই চোখে না, এক বেলা পান্তা ভাত খেয়ে থাকে তো এক বেলা উপোস দিয়ে থাকতে হয়, মা এত অভাব। অভাবের জ্বালা কাদেরকে সহ্য করতে হয়? আপনাদেরকে, মায়েদেরকে। আমরা তো সকাল হলে বাইরে চলে যাই আর আপনাদের আপনাদেরকে দেখতে হয় বাবা এটা নেই ওটা নেই। সেই দুরিকা দেবী ওমা সহ্য করতে পারছেন না এত অভাব, তাই তিনি কাঁদতে বসেছে। এমন সময় তার স্বামী কৃষ্ণ মণ্ডল এসে জিজ্ঞাসা করছে, দুরিকা দুরিকা তুমি কাঁদছ কেন? বলে, ওগো ওগো স্বামী, আর অভাবের জ্বালা আমি সহ্য করতে পারছি না। শুনেছি শুনেছি সুদামা নাকি খুব গরিব ছিল, সেই সুদামাকে ভগবান কৃষ্ণ কত ধনী করে দিয়েছিল। স্বামী তুমিও যাও না, স্বামী তুমিও একটু কৃষ্ণের কাছে গিয়ে কিছু ধন সম্পদ ভিক্ষা করে দিয়েছি। হে ভক্তগণ, ওই কৃষ্ণ ভক্ত কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর চোখের জল সহ্য করতে পারলেন না, তিনি বললেন আমি যাব দুরিকা, আমি যাব, কিন্তু আমি কৃষ্ণের কাছে নয়, আমি জগন্নাথের কাছে গিয়ে চাই, আমি পুরী ধাম চলে যাব, সেখানেও তো কৃষ্ণ জগন্নাথ রূপে বিরাজ করছে, আমি তার কাছে গিয়ে চাই। মায়েরা স্তব গান করতে করতে স্তব করতে করতে চলে যাচ্ছেন এই কৃষ্ণ ভক্ত কৃষ্ণ মণ্ডল, এই স্তব সেই স্তব, যে স্তব স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু গাইতে গাইতে গেছিলেন ওই পুরী ধামে। মায়েরা একটু উলুধ্বনি ও সংস্কধ্বনি করতে, জগন্নাথ স্বামী নয়ন পথ গামী, ভবতু মে মঙ্গলা।
চাইবার মত করে চাইতে হয় ভগবানের কাছে গেলে কেমন করে চাইতে হয় আর কি চাইতে হয় এই কৃষ্ণ ভক্তের কাছে শিখে নিন জগন্নাথ মন্দিরে গেছে আর মন্দিরে গিয়ে কি করছে ও গো জগন্নাথ গণইতে দোষ গুণলে শো না পাওবি জবদহ করবি বিচার তু জগন্নাথ জগতে কহয়সি জগ বাহির নহি মোহি ছা এটার মানে কি বড় করুণ মানে হে জগন্নাথ গণইতে দোষ গুণলেশ না পাওবি হে জগন্নাথ আমার গুণ বলে কোনো জিনিস নেই তুমি যদি আমাকে আমার সম্বন্ধে তুমি জানতে যাও শুধু দোষ পাবে দোষের পর দোষ দোষের পর দোষ গুণ পাবে না হে ভগবান তুমি আমার তুমি আমার গুণ খুঁজতে দিও গণইতে দোষ গুণ লেশ না পাওবি জবতহু করবি বিচার জগতে কহয়সি এই জগতে কি কহে জানো তুমি নাকি জগন্নাথ জগন্নাথ মানে কি জগতের না যিনি জগতের ভালো করেন তিনি জগন্নাথ মা তা তুমি যদি জগতের ভালো করো আমি কৃষ্ণ ভক্ত কৃষ্ণ মণ্ডল আমি তো সেই জগতেরই একজন তবে তুমি আমারও ভালো করো প্রভু আমি তোমার কাছে কিছু ধন সম্পদ চাইতে এসেছি আমি চাইব এই বলে যেই না জগন্নাথ 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 করতে
করতে মন্দিরের মধ্যে একটা চরণ রেখেছেন ওই কৃষ্ণ ভক্ত কৃষ্ণ মণ্ডল চমকে উঠেছে জগন্নাথের হাত নেই কেন মায়েরা জানেন কেন নেই আপনাকে দুটি হাত দিয়েছেন আমাকে দুটি হাত দিয়েছেন এই হাজার হাজার লোক বসে আছে সবাইকে সবাইকে দুটি করে হাত দিয়েছেন দিতে দিতে ভগবানের শেষ ভগবানকে মানুষ চায় ভগবান সব কিছু দিয়ে দেন তার নিজের কিছুই রাখেন ও মা জগন্নাথের পাও নেই কেমন করে থাকবে পা আমি কৃষ্ণমণ্ডল আমাকে দুটো পা দিয়েছেন আর বলেছেন ওরে কৃষ্ণমণ্ডল হে ভক্তগণ কৃষ্ণ ভক্ত কৃষ্ণ মণ্ডল মনে মনে চিন্তা করলেন যে জগন্নাথের হাত নেই পা নেই নিজে নিঃস্ব হয়ে না আমি ভিক্ষা করব না আমি চাইবো অন্য কিছু চাইবো আমি অন্য কিছু চাইবো ধন সম্পদ চাইবো না দেখুন মায়েরা কি চাইছে দেখুন ঠিক এভাবে চাইতে হয় এমনি করে চাইতে হয় চোখের জলে ভুক ভেসে যাচ্ছে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ মণ্ডলী আর চাইছে ও গো জগন্নাথ আমি ধন চাই না সম্পদ চাই না আরে রাজা জমিদার হতেও চাই না কিন্তু ও গো জগন্নাথ যদি এই দাসের পতি হও গো সদ তবে তুমি আমায় খালি হাতে ফিরাইয়ে দিও না জগন্নাথ আমি ভিক্ষার আছো পেতে দিলাম আমায় যদি কিছু দিতে হয় ধন দিও না সম্পদ দিও না আমায় কি দেবে জানো আমায় একটা কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান দিও কৃষ্ণ ভক্ত আমায়
ময়াটা কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান দিও আমি ধন চাই না সেজানো কৃষ্ণ বলি খাদতে পারে আমি ধন চাই না সম্পদ চাই না কৃষ্ণ সেবা করতে পারে আমি ধন চাই না ও গো আর তো কিছু চাই না দয়া কৃষ্ণ ভক্ত সন্তান দিও ও গো আর তো কিছু চাই না দয়া কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারে আমি আর তো কিছুই চাই না দয়া যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে আমি আর তো কিছুই চাই না দয়া যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে সদা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদতে পারে আমি আর তো কিছু চাই না দয়া আর কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদতে পারে আমি আর তো কিছুই চাই না দয়া আমি আর তো কিছুই চাই না দয়া যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে আর কৃষ্ণ বলে কৃষ্ণ বলে ডাকতে পারে আমি আর তো কিছুই কৃষ্ণ বলে কাঁদতে পারে